কান্দিতে ব্যবসায়ীকে লক্ষ্য করে বোমাবাজি, অল্পের জন্য রক্ষা পেলেন ব্যবসায়ী। শনিবার সন্ধ্যায় ঘটনায় চাঞ্চল্য ছড়ালো কান্দির কালীবাড়ি মোড় সংলগ্ন এলাকায়। এদিন সন্ধ্যায় সুখেন্দু কুমার সেন নামে ওই ব্যবসায়ী তার এক পরিচিতের সাথে হাঁটতে বেরিয়েছিলেন। সেই সময় দুষ্কৃতী তাকে লক্ষ্য করে বোমা ছোড়ে বলে অভিযোগ। ওই ব্যবসায়ীর পায়ে প্রথমে একটি বোমা লাগে, যদিও সেই বোমা না ফাটায় পরে আরও একটি বোমা ছোড়া হয় বলে অভিযোগ। এরপরই দুষ্কৃতীরা পালিয়ে যায়। বোমা ছোড়ার ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। কি কারণে তার উপর হামলা চালানো হলো বুঝে উঠতে পারছেন না ওই ব্যবসায়ী। আমি প্রতিদিনই রাতে সন্ধ্যাবেলায় আমার পাম্পে হাঁটতে হাঁটতে যাই, ঠিক আছে। আজকেও যাচ্ছিলাম, আমার সঙ্গে আমার একটা ভাইপো থাকে, দুজনে মিলেই যাচ্ছিলাম। তো ঘটনাটা হচ্ছে, আমি এখানে যখন যাচ্ছিলাম তখন পিছন থেকে একটা ঢেলার মতো আমাকে মারলো। আমি ঘুরে দেখলাম তো সাইডে ডান দিকে দুটো লোক দাঁড়িয়ে আছে। তো ওদিকে যখন চার্জ করলাম এই কে, তখন দেখলাম আর একটা বোম ছুটলো, এখানে বোমটা রাস্তার উপর ফাটলো। আমি তখন ওদিকে ধরতে যখন গেলাম তখন আমার সঙ্গে ছিল, চলে গেলো ছুটে, বলে আমি একা গেলাম না সাইডে। তারপরে পাম্প থেকে আমি আমার সমস্ত লোকজন নিয়ে এসে যখন ঘুরলাম তখন ওরা চলে গেছে, মাঠে বোম টোম পড়ে আছে, চটি পড়ে আছে, ওরা চলে গেলো মাঠে, চলে গেছে। কটা বোম মেরেছে রাস্তার উপর? মেরেছে, ফেটেছে একটা, দু তিনটে মেরেছে। কেন, কি কারণ বলে মনে হচ্ছে? আমার কিছু জানা নাই, কে বা কারা করতে পারে আমার জানা নাই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কান্দি থানার পুলিশ। ঘটনাস্থল থেকে দুটি তাজা বোমা উদ্ধার করা হয় বলে পুলিশ সূত্রে খবর। তবে কি কারণে বোমা হামলা তার তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ। আমার কাকা আছে, তাকে নাকি এদিকে হাঁটছিল, তো তাকে বোম চার্জ করা হয়েছে। তো একটা বোম হয়তো রাস্তায় ফেটেছে আর একটা পায়ে লেগে সাইডে চলে গেছিলো, আর একটা বোম ছিল পেছন। আই থিঙ্ক এর পেছন দিক দিয়ে রাস্তা আছে যেটা আপনার ওই মাজারের দিকে যাওয়া যায়, তো ওই দিকে মনে হয় চলে গেছে। কতজন ছিল ওরা? শুনছি এরা দুজন ছিল। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।